বন্ধুরা, বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব নিয়ম কানুন আছে। এক দেশের বাসিন্দাদের কাছে অন্য দেশের কিছু নিয়ম কানুন অস্বাভাবিক বলে মনে হতেই পারে। তবে পৃথিবীতে এমন একটি দেশ আছে যার নিয়ম কানুন প্রতিটি দেশের মানুষকে অবাক করে। এখন হয়তো আপনি বুঝেই গিয়েছেন যে আমরা কোন দেশের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত এবং ভয়ঙ্কর নিয়ম কানুনের জন্য সবসময় আলোচনায় থাকা দেশ সৌদি আরবের কথা। এখানে এমন কিছু আইন আছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনিও যদি সৌদি আরবের অদ্ভুত এবং ভয়ানক নিয়মকানুন সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। জিওগ্রাফি বন্ধুরা, সৌদি আরবের অদ্ভুত এবং ভয়ঙ্কর নিয়মকানুন সম্পর্কে জানার আগে আসুন এখানকার কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। আয়তনের দিক থেকে সৌদি আরব বিশ্বের ত্রয়োদশ বৃহত্তম দেশ, যার আয়তন 21,49,690 বর্গ কিলোমিটারে বিস্তৃত। এখানে সবচেয়ে বড় মরুভূমি রয়েছে। এটি প্রায় 2,50,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত একটি এলাকা, যেটিকে বিশ্বের সবচেয়ে বড় বলে মনে করা হয়। শুধু মরুভূমি নয়, বিশ্বের সবচেয়ে বড় ওয়েলফিল্ডও সৌদি আরবে রয়েছে। হিসেব অনুযায়ী এখানে এত বেশি তেল রয়েছে যা দিয়ে প্রায় 46,00,000 সুইমিং পুলস ভর্তি করা যাবে। এখানকার অবস্থা এমন যে তেল দিয়ে সুইমিং পুল ভর্তি হবে ঠিকই, কিন্তু পানি দিয়ে নয়। কারণ এখানে পানির একটিও বড় উৎস নেই, যার কারণে এখানে পানিকে খুব বিরল জিনিস হিসেবে বিবেচনা করা হয়। এটি এমন একটি দেশ যেটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের পানিকে পানযোগ্য করে তোলে, তাই এখানে তেলের চেয়ে পানির দাম বেশি। এখানে সারা বিশ্ব থেকে মানুষ শ্রমিক হিসেবে কাজ করতে আসে, যার মধ্যে 80% শ্রমিক পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের মতো দেশ থেকে। অন্যান্য দেশের মতো এই দেশে অমুসলিম অর্থাৎ অন্য ধর্মের লোকদের নাগরিকত্ব নেওয়ার অধিকার নেই। এছাড়া অমুসলিমরা ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে পারে না। এমনকি এখানকার আইন অনুযায়ী কোনো বিমান মক্কা শরীফের উপর দিয়ে যেতে পারে না, এবং বিশ্বের প্রতিটি এয়ারলাইন এই নিয়ম মেনে চলে। লস বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের নাম শুনলেই সবার মনে আলাদা একটা ভয় জাগে। আর কেনই বা জাগবে না? আগুনের বিনিময়ে আগুন আর জীবনের বিনিময়ে জীবন নেওয়া ফিলোসফি যে কারো মনে আতঙ্ক তৈরি করতে পারে। সৌদি আরবে একমাত্র দেশ যেখানে অপরাধীর গলা কাটা এবং পাথর ছুড়ে হত্যার আইন রয়েছে, যাতে এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধ করার সাহস না করে। আসলে সৌদি আরবে কোনো সংবিধান নেই। এখানে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকেই সংবিধান মানা হয় এবং শরিয়া আইন দিয়ে দেশটি পরিচালনা করা হয়। শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না, সৌদি আরবে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের কারণে অপরাধের হার খুবই কম এবং মানুষ এখানে শান্তিতে বসবাস করছে। সৌদি আরবে শতাধিক বিভিন্ন জাতির প্রবাসী বসবাস করে। তাহলে একবার ভাবুন, কড়া আইন না থাকলে জনগণের কি অবস্থা হতো? এখানে ধর্ষক এবং খুনিদের প্রকাশ্যে সাজা দেওয়া হয় এই জন্য যাতে জনগণ এর পরিণাম দেখতে পারে। সৌদি আরবে ধর্ষণ বা খুন তো দূরের কথা, মানুষ এখানে চুরি করার কথাও চিন্তা করে না। আইন সবার জন্য প্রযোজ্য। এখানে তাদের জাতীয়তা, বর্ণ বা ধর্ম যাই হোক না কেন, আইন সবার জন্য সমান। এমনকি সাজা থেকে সৌদি নাগরিকরাও রেহাই পায় না। আর সেখানে আমাদের দেশে বড় বড় অপরাধ করেও অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, কিন্তু সৌদি আরবে এমনটা কখনোই সম্ভব না। আর এটা তো আমরা সবাই জানি যে ইসলামে মদ খাওয়াকে হারাম বলে গণ্য করা হয়েছে, তাই এই দেশে মদ বেচা কেনা এবং পান করার ব্যাপারে খুবই কড়া নিয়ম রয়েছে। আপনি যদি রঙিন মেজাজের হয়ে থাকেন, তাহলে হয়তো এই দেশটি আপনার জন্য না। আর ধূমপানের কথা বললে, 2012 সালে সরকার এটিকে জনসম্মুখে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। এখানে নারীদের ব্যাপারেও অনেক কঠোর আইন করা হয়েছে। একটা সময় ছিল যখন এখানকার নারীদের গাড়ি চালানোরও অনুমতি ছিল না। শুধু তাই নয়, বহু বছর তো এখানকার নারীরা কোনো পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরেও যেতে পারত না। আজ এই দুটি এবং আরও অনেক নিয়মে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে আজও সৌদি মহিলারা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। ক্লোদিং রেস্ট্রিকশন বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবে নারীদের জন্য জনসম্মুখে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা বাধ্যতামূলক। এতে সেই নারী হিন্দু হোক বা অন্য কোনো ধর্মের। এখানে মহিলারা হিজাব বা বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। শুধু তাই নয়, মহিলাদের জন্য এটাও মাথায় রাখা জরুরি যে বোরখা যেন খুব ঢিলে ঢেলা এবং রক্ষণশীল হয়। এখানে যদি কোনো মহিলা উস্কানিমূলক পোশাক পরেন, তাহলে তাকে প্রকাশ্যে অপমান করা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। ফেস্টিভ্যালস অ্যান্ড রিলিজিয়াস বিলিভস বন্ধুরা, সারা বিশ্বের মানুষ 14 ফেব্রুয়ারিকে খুব জমজমাটভাবে উদযাপন করে এবং সেই দিন তাদের ভালোবাসাকে সেলিব্রেট করে। কিন্তু সৌদি আরবে 14 ফেব্রুয়ারিতে এইভাবে প্রেম প্রকাশ করা তো দূরের কথা। এই দিন আপনার স্বামী বা স্ত্রীর সাথে রোমান্টিক ডেটে গেলেও আপনি বিপদে পড়তে পারেন। আসলে সৌদি আরবের কঠোরতম আইনের মধ্যে থেকে একটি আইন এটাও যে এখানে কেউ ভ্যালেন্টাইন্স ডে
পালন করতে পারবে না। এখানকার আইন অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে হার্ট আকৃতির কোনো জিনিস কেনা বা বিক্রি করাও আপনাকে সাজার পাত্র বানাতে পারে। এখন এইসব শুনে যদি আপনি হতাশ হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না, এই দিনটি বাদ দিয়ে বছরের যে কোনো দিন আপনি নির্দ্বিধায় আপনার সঙ্গীর সঙ্গে রোমান্টিক ডেটে যেতে পারেন। এটা জেনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সৌদি আরব অন্য কোনো সংস্কৃতিকে মেনে নেওয়ার পক্ষে নয়। সৌদি আরবে শুধুমাত্র ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই যারা অন্য কোনো ধর্মে বিশ্বাসী তাদের এখানে অন্য কোনো ধর্মীয় স্থান নির্মাণের অনুমতি নেই। এছাড়াও এখানে কোনো অমুসলিম তার ধর্মের জিনিসও আনতে পারবে না। শুধু তাই নয়, সৌদি আরবে যদি কোনো অমুসলিম মারা যায় তাহলে তার মরদেহ একটি বিশেষ বিমানে করে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়। যদিও কয়েক বছর আগে এই নিয়মে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, নতুন নিয়ম অনুযায়ী বিশেষ অনুমতির মাধ্যমে অমুসলিমদের একটি বিশেষ কবরস্থানে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। পর্ন, সৌদি আরবে যে কোনো ধরনের পর্ন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনার ফোন, ট্যাবলেট, কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসে পর্ন পাওয়া যায় তাহলে আপনাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। শুধু পর্নই নয়, আপনার ইলেকট্রনিক ডিভাইসে অর্ধনগ্ন ছবি থাকলেও আপনি বিপদে পড়তে পারেন। ইনফ্যাক্ট এমনও বলা হয় যে সৌদি আরবে যাওয়া পর্যটকদেরও ইলেকট্রনিক ডিভাইস চেক করা হয়। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের নিয়মকানুন এখনও অন্যান্য দেশের তুলনায় অনেক কঠোর। কিন্তু কথায় আছে না যে যে কোনো নতুন জিনিস মেনে নিতে একটু সময় লাগে, তাই সৌদি সরকারও ধীরে ধীরে সেখানে বসবাসকারী মানুষের বিশেষ করে নারীদের অনুকূলে অনেক আইন করেছে। আর আমরা তো এটাই আশা করব যে এই ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া এভাবেই যেন অব্যাহত থাকে। তবে এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।